মুখোশের আড়ালে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে বিরক্ত করো না প্লিজ। আমায় কিচ্ছু বোঝাতে শোনা, কিচ্ছু বোঝাতে শোনো আমাকে সাউন্ডে। আমার সব কিছু বোঝা হয়ে গেছে, সবসময় আমি বিপদে পড়ছি, তোমরা কেউ আমাকে বোঝার চেষ্টা করছো না। তোমার বাবা চলে গেছে? না। আচ্ছা একটা কথা শুনে রাখো, অর্ক গেলে কিন্তু আগে অর্ককে ঘর থেকে বের করবে, তারপর বাবাকে, আর আমি অর্ককে ধরার চেষ্টা করছি। তোমরা তোমরা সবাই মিলে আমাকে শেষ করে দেবে, আমি বুঝতে পারছি। তোমরা কেউ আমাকে বোঝার চেষ্টা করছো না, লাগবে না, কাউকে আমার লাগবে না, আমি একাই থাকবো, আমি একাই থাকবো, কাউকে লাগবে না আমার, আমি একাই বাঁচতে পারবো, আমি একাই বাঁচতে পারবো, আমার কাউকে লাগবে না। কেন আসিস তুই এখানে, কেন আসিস তুই এখানে? শিরুক আমার কথাটা একবার তো, একবার তো বোঝার চেষ্টা কর। প্লিজ দিদি, প্লিজ প্লিজ বলুন আমাকে, সবটা বলুন আমাকে দিদি। বললাম তো আমি কোনো কিছু জানি না, আর কতবার করে বলবো এই এক কথা। আমি আমি তো আমি তো নতুন করে কিচ্ছু জানতে চাই না। আমি তো আপনাকে বলছি, আপনি চুমকিকে যা যা বলেছেন সেই কথাগুলি আমাকে আরেকবার ভালো করে বলুন না দিদি, প্লিজ দিদি। দিদি আপনি বোধহয় ভাবছেন যে আমি হয়তো আপনাকে বিপদে ফেলবো, বিশ্বাস করুন আমি আপনাকে আগেও বলেছি, আমার আমার সেরকম কোনো ইচ্ছে নেই। আসলে আসলে আমার জীবনের খুব খুব বড় একটা সিদ্ধান্ত নির্ভর করছে শুধুমাত্র শুধুমাত্র আপনার এই কথাটার ওপর। দিদি প্লিজ, হাত চট করছি, প্লিজ বলুন না। আচ্ছা আপনি আমাকে কেন জোর করছেন বলুন তো, আপনি তো সবই জানেন আমি দেখছি। আজও আমার সেদিনের কথাটা মনে পড়লে নিজেকে কিরকম অপরাধী বলে মনে হয়। সেদিন 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 কি হয়েছিল, কোথায় হয়েছিল? আচ্ছা আচ্ছা।